বিশ্বের সাবমেরিন ঘাটির মালিকানের নাম লিখালো বাংলাদেশ। উদ্বোধন হলো দেশের ইতিহাসে প্রথম সাবমেরিন ঘাটি বানৌজা শেখ হাসিনা। দুপুরে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে কক্সবাজারের পেকুয়ায় কুতুবদিয়া চ্যানেলে এই সাবমেরিন ঘাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান বলেন, কারো সাথে যুদ্ধে লিপ্ত নয়, তবে কেউ অন্যায়ভাবে সার্বভৌমত্বের ওপর আঘাত করতে এলে তার সমুচিত জবাব দেওয়ার মতো সক্ষমতা অর্জন করতে চায় বাংলাদেশ। কক্সবাজার থেকে স্বপন দেওয়ানের ক্যামেরায় আরও জানাচ্ছেন মারুফ রেজা। বঙ্গোপসাগরের অতল গহ্বরে সাবমেরিন ওয়ারফেয়ারে এর মাধ্যমে সূচিত হয়েছে বাংলাদেশের আধিপত্য। নতুন এক ইতিহাসের পথে যাত্রা শুরু করলো বাংলাদেশ নৌবাহিনী। প্রথমবারের মতো নাম লিখালো বিশ্বের সাবমেরিন ঘাটির মালিকানার তালিকায়। রহস্যময় সাবমেরিন অতলান্তিকে ছুটে চলে। 2017 সালে সাবমেরিন যুগে প্রবেশের সময় সাবমেরিন ঘাটি স্থাপনের প্রকল্প হাতে নেয় সরকার। কক্সবাজারের পেকুয়া উপজেলার কুতুবদিয়া চ্যানেল তীরে নির্মিত এই সাবমেরিন ঘাটি কেবলমাত্র একটি ঘাটি হিসেবেই নয়, ভবিষ্যতের কথা মাথায় রেখে নির্মাণ করা হয়েছে বেসিন ও অ্যান্টি চ্যানেল, ফ্লিট হেডকোয়ার্টার, যুদ্ধ জাহাজের বার্থিং ফ্যাসিলিটিস এবং সাবমেরিন সংক্রান্ত সব ধরনের বেস সাপোর্ট, যেখানে একসাথে ভিড়তে পারবে 6টি সাবমেরিন। গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে সাবমেরিন ঘাটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দিক নির্দেশনামূলক বক্তব্যে নৌবাহিনীর আধুনিকায়নে সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী। জাতির পিতার বিদেশ নীতি ফের তুলে ধরে প্রত্যয় জানান সামনে এগিয়ে যাওয়ার। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1974 সালে যে প্রতিরক্ষা নীতিমালা প্রণয়ন করে গিয়েছেন তারই ভিত্তিতে ফোর্সেস গোল 2030 প্রণয়ন করে আমরা তা বাস্তবায়ন করে যাচ্ছি এবং প্রতিটি প্রতিষ্ঠানকে আমরা আরও আধুনিক করে গড়ে তুলছি। গত 14 বছরে নৌবাহিনীতে 4টি ফ্রিগেট, 6টি কর্বেট, 4টি লার্জ পেট্রোল ক্রাফ্ট, 5টি পেট্রোল ক্রাফ্ট, 2টি ট্রেনিং শিপ সহ মোট 31টি যুদ্ধজাহাজ আমরা সংযোজন করি। চলমান পরিবর্তিত অর্থনীতি থেকে ঘুরে দাঁড়াতে সুনীল অর্থনীতিকে যথাযথ কাজে লাগানোর কথাও বলেন সরকার প্রধান। আমরা ব্লু ইকোনমি অর্থাৎ সুনীল অর্থনীতি নীতি গ্রহণ করেছি। সমুদ্র সম্পদ আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে কাজে লাগে তার পদক্ষেপও আমরা নিয়েছি। তাছাড়া আমাদের পর্যটন শিল্প গড়ে তোলা থেকে শুরু করে নানাভাবে আমাদের অনেক সুযোগ রয়েছে কাজ করার। আমরা চাই আমাদের দেশ এগিয়ে যাবে এবং বাংলাদেশ আরো বেশি উন্নত সমৃদ্ধ হবে। সরকারের আগামীর ভিশন স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় নৌবাহিনীর প্রতিটি সদস্যকে আত্মনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 2017 সালে সাবমেরিন যুগে প্রবেশের মাত্র 6 বছরের মাথায় দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় সাবমেরিন ঘাটির মালিকানা পেল লাল সবুজের ছোট্ট বাংলাদেশ। বলা হচ্ছে এর মাধ্যমে বাংলাদেশ নৌবাহিনী ত্রিমাত্রিক বাহিনী গড়ে ওঠার ক্ষেত্রে বড় ধাপই পেরোলো না, সেই সঙ্গে বিশ্বের বুকে নিজেদের সামরিক সক্ষমতা প্রমাণ দিল বাংলাদেশ। মারুফ রেজা, আরটিভি, পেকুয়া, কক্সবাজার।